আসসালামু আলাইকুম ভাই। ভাই ভালো আছেন? এই যে ওই যে স্যালাইন খাওয়ানো হচ্ছে, ঠিক আছে, পাঠানোর আগে আপনি বলছিলেন স্যালাইন ইয়ে করা, তো স্যালাইন খাওয়ানো হচ্ছে। লবণ দিলেন না? একটু লবণ দেওয়া লাগতো নাকি? দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আজ ১৭ সেপ্টেম্বর ২০২৩ রোজ রবিবার। এই দুইটা গরু আজকে যাবে হলো চাঁদপুর, এবং চাঁদপুরের উদ্দেশ্যে আর কি, এই একটা আর ওই পাশেরটা। তো একবারে সন্ধ্যার সময় চলে আসছি, সকাল সকাল লোড দেই নাই, কারণ হলো যে রোদের কারণে আর কি, রোদের কারণে একটু সমস্যা, যার কারণে ছোটো ছোটো বাচ্চা যাবে, তো রোদের মধ্যে নিয়ে গেলে বাচ্চাগুলোর একটু সমস্যা হইতে পারে, যার কারণে সন্ধ্যার সময় লোড দেওয়া হচ্ছে, সারা রাতে আর কি চলে যাবে। গাড়ি অলরেডি রেডি হয়ে গেছে, এই যে গাড়ি এইটা, তো ইনশাল্লাহ আমরা গাড়িতে ওঠানোর সময় আপনাদের কিছু অংশ দেখানোর চেষ্টা করব। আর আগামীকাল সিলেটের উদ্দেশ্যে ইনশাল্লাহ একটি গাড়ি রওনা হবে, সেটাও চাইবো যে ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর জন্য। তো চাইছিলাম তিনটা গরু মিলানোর জন্য, তো তিনটা গরু মিলাইতে পারি নাই, দুইটা গরু আর কি যাবে। ভাড়াও মোটামুটি একটু বেশি পড়ে গেল, কারণ কিছু করার নাই, ওনাদের গরু পোষাইতে হবে। তো গরু দুইটা, এটার ভাড়া হলো ১৪,০০০ টাকা ভাড়া, আর সাথে ২,০০০ টাকা, ২,৫০০, ৩,০০০, এটা রাখালের খরচ, মানে ২,০০০ টাকা রাখালের খরচ লাগে, কিন্তু গাড়িটা যাবে আর ফেরত আসবে না, এই কারণে ১,০০০ টাকা এক্সট্রা নিতে হবে, কারণ গাড়ি রাখাল যেটা ওইটা আলাদাভাবে নিয়ে আসতে হবে। চলুন আমরা নেক্সটে গরু লোড করা পর্যন্ত থাকবো, এবং যে ভাইয়েরা গরু কিনছে তাদের সঠিকভাবে গরু লোড হচ্ছে কি না সেই বিস্তারিত আর কি দেখানোর চেষ্টা করব। আর আলমগীর ভাই, এই যে আপনারটাও স্যালাইন খাওয়ানো হচ্ছে, ঠিক আছে, তো এটা কিনছে আলমগীর ভাই, আর এইটা যেটা এটা কিনছে হলো ইমরান ভাই, যিনি সৌদি প্রবাসী। অন্ধকার ভাব, এই যে খড় দেওয়া হচ্ছে, দেন বিছায় দেন হারুন ভাই, খেটা বিছায় দেন। আলমগীর ভাই, এই যে আপনার যেটা এটা এটা আগে লোড করা হবে, এই গরুটা দর্শক দামের দিকে যদি বলি তাহলে ১১৫ দাম, ৫ লিটার করে দুধ হয়। দোয়ায় ভাইকে দেখাইছি, ভাইকে দিলাম হলো ১১৫। দেখি হারুন ভাই একটু সাইড দেন তো। পা তুলে দেন,
তো এই যে এই ভাইয়ের এটা, এটার ইমরান ভাই যেটা কিনছে এটার দামের কথা বললাম না, কারণ উনি মনে হয় নিয়ে যে বিক্রি করবে, এই কারণে দামের কথা এটা বললাম না। ওই পাশে যেটা ওইটা কিন্তু বলছি যে কত দিয়ে কিনে, ভাই যেহেতু খামারের জন্য নিচ্ছে ওইটা, ভবিষ্যতে জাত উন্নয়ন করবে এরকম একটা ইয়া। তো এই আর কি। তো ভাই আপনারা পাইছেন তো, আপনাদের ভিডিও পাইছেন ইনশাল্লাহ। ব্যস্ততার কারণে আজকে সারা দিন ভিডিও ইয়ে করতে পারি নাই, আর আগামীকাল সিলেটের জন্য গাড়ি রওনা হবে, সেটারও আমরা ভিডিও করে নেব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।